নারায়ণগঞ্জ পাঁচ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পুত্রবধূ এবং আজমির ওসমানের সহধর্মিনী সাবরিনা ওসমান জয়ার আশুরোগ মুক্তি কামনায় নয়ামাটির রেডিবাগান টিআইটি এলাকাবাসীর আয়োজনে 29 নভেম্বর শনিবার বিকেলে নারায়ণগঞ্জ ডিআইটি কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসা ও এতিমখানায় দিনব্যাপী কোরআন খতম মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংলরি ও কাভার্ড ব্যাংক শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক হাজি বদলুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন আনু, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন রেজা, বাংলাদেশ আন্তজেলা সিমরেল শাখার সাধারণ সম্পাদক রতন মিয়া, সহ সাধারণ সম্পাদক ফিরোজ আলম বকুল, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম পলাশ, কার্যকরী সদস্য শাহজাহান, রাজীব, আব্দুল করিম আশিক সহ আর অনেক নেতৃবৃন্দরা। আমার নাম হাজি বদলুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, এখানে বিশিষ্ট ব্যবসায়ী এবং আজমির ওসমানের বন্ধু হোসেন আছে। আজকে আমাদের দিনে জোহর নামাজ আগের থেকে কোরআন খারিজ হচ্ছে, কোরআন তালাওয়াত হয়েছে, কোরআন বকশিশ দেওয়া হয়েছে, দুপুরে ইতিমদের খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং দুপুরে মিলাদ গেছে। আর এখন মিলাদ মাহফিল হলো, রাতে ওদের ইতিমদের নিয়ে আমাদের খাওয়া বাদেছে। এটা আমাদের নেতা, প্রয়াত নেতা আলহাজ নাসিম ওসমান সাহেবের একমাত্র ছেলে বর্তমান আলহাজ আজমির ওসমান, তিনিও আমাদের নেতা, তার সহধর্মিনী আমাদের মা জননী সাবরিনা ওসমান জয়ার করোনা আক্রান্ত। আমার আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছি তিন দিন রিয়া তাদের উচিত আল্লাহ তাকে এই রোগ থেকে মুক্ত করবো, এই দোয়াই আমরা করি। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।